বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, আর এই ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম উৎসব হলো রাস পূর্ণিমা বা রাসযাত্রা। আর এই রাসযাত্রা বা রাস পূর্ণিমা বললে প্রথমে যে স্থানের কথা মনে পড়ে তা হলো নবদ্বীপ বা নদিয়া শান্তিপুরের রাস পূর্ণিমা। নদিয়া শান্তিপুরে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই রাস পূর্ণিমার সময়। আমিও চলে এসেছি এই শান্তিপুরে রাস পূর্ণিমা দেখার জন্য। চোখ ধাঁধানো সব লাইটিং, বড় বড় প্যান্ডেল, সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এবং তার সঙ্গে মেলা, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। এছাড়া আপনারা কোন রোড দিয়ে ঘুরলে খুব ভালোভাবে রাসযাত্রা দেখতে পাবেন এবং শান্তিপুরে আপনারা কীভাবে সহজে আসবেন তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উরোমন দীপঙ্কর। আর আমি আজ চলে এসেছি শান্তিপুরে। আর শান্তিপুরের রাস উৎসব আপনারা জানেন খুব বিখ্যাত। আর এই শান্তিপুরে চলে এসেছি, আর রাস উৎসব ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এই যে সামনে এসে স্টেশন, সব প্রত্যেকটা রাসের উৎসব আপনাদের ঘুরিয়ে দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইটিং, এর আলোর উৎসব চালু হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের প্রথমে জানাই আপনারা শান্তিপুর আসবেন কিভাবে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে খুব সহজেই আপনারা এই শান্তিপুর চলে আসুন। শান্তিপুর স্টেশনে নেমেই শান্তিপুর স্টেশনের ঠিক পাশেই দেখবেন একটি রাসযাত্রার প্যান্ডেল। এবার আপনারা স্টেশনের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা সোজা গিয়েছে মেন রোডের দিকে, সেই রাস্তা বরাবর এগিয়ে চলুন। কিছুটা হেঁটে আসার পর আপনারা দেখতে পাবেন বাঁ হাতে একটি রাসযাত্রা পুজো প্যান্ডেল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুর রেল স্টেশনের সামনে। রেল স্টেশন, এই স্টেশনের কাছে পাশে উল্টো দিকে, ঠিক আছে, রাস উৎসবের একটা প্যান্ডেল, আর স্টেশনের উল্টো দিকে এই দিকে একটা রাস উৎসবের প্যান্ডেল, এটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সামনে এগিয়ে যাই, চলুন। বন্ধুরা, চলে এসেছি দেখুন এই সেকেন্ড রাস উৎসবের প্যান্ডেল দেখতে। আর প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাবো, আর তার সঙ্গে বিশাল মেলা এই নদিয়া শান্তিপুরে রাস উৎসবে, এসে প্রচুর লোকের সমাগম এই রাস উৎসবে। বন্ধুরা, শান্তিপুর এসে রাস উৎসবের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুজোর লাইটিং, আবার হচ্ছে এই হচ্ছে পুজোর লাইটিং। সামনে দেখতে পাচ্ছেন ওই যে আপনাদের প্যান্ডেলটা দেখিয়ে এলাম, ভালো করে দেখা যাচ্ছে প্যান্ডেল। মোটামুটি স্টেশনের চার পাঁচটা পুরো একদম এই রাস উৎসবের প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রাস উৎসবকে ঘিরে। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে আপনারা মেন রোডে উঠে মেন রোডের ডান হাত বরাবর সোজা হাঁটতে থাকুন এবং একটার পর একটা আপনারা রাসযাত্রার প্যান্ডেল দেখতে পাবেন।
বন্ধুরা, খুব কম ডিস্টেন্সের মধ্যেই আপনারা একটার পর একটা রাসযাত্রার প্যান্ডেল আপনারা দেখতে পাবেন। আমি এখন আছি শান্তিপুরে, আর শান্তিপুরের রাস উৎসব দেখছেন, এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রাস উৎসবকে ঘিরে। আর কি বিশাল বিশাল পুজো প্যান্ডেল, আপনারা সব কিছু ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এখন আমি যে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি সেটি তৈরি করা হয়েছে এক বিশাল রাজবাড়ির আদলে। বন্ধুরা, এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা বুঝতেই পারবেন না এটা আসল কি নকল। Thank you.
বন্ধুরা, এই শান্তিপুর রাজযাত্রা আমার প্রথম আসা। আমি তো প্রায় অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর লাইটিং, এত বড় বড় প্যান্ডেল এবং ঠাকুরের প্রতিমা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, শান্তিপুরের রাজযাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।